মইকি কম হইয়া না ভাই আপনি যে আইছেন আওয়ার পর যে 3 মিনিট মোল্লা কথা কইছেন মোর কিন্তু মেমলা ভাল লাগে মোর মনে হয় না এত বড় একটা নায়ক লাগা কথা কইতে আছি মোর তো শুনেই ভাল লাগে যে তোমার বাড়ি ওই মোর দেশে পর্তুগালি থ্যাংক ইউ সো মাচ আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যেমন একটু একটা আমরা একজন আপনার ফ্যানের ফোন রিসিভ করলাম তো কখনো কোনো ফ্যানের সাথে পার্সোনালি একটু ইমন ভাইও বললো আপনি অনেক রোম্যান্টিক তো হিরোদের প্রতি অনেক মেয়েদের ক্র্যাশ থাকে ইচ্ছে করে একটু দেখা করবো কোথাও একটু কফি মিট করবো এরকম কখনো কোথাও করেছেন কিনা বা ফ্যানদের সাথে কথা বলেছেন কিনা দুই একবার যে হয়নি তা হয়েছে বা আমি কেউ অপন করেছি মানে কফি মিটিং জায়েদ ভাই খুবই স্ট্রেইট স্ট্রেইট আরে ভাই কেন করব না অনেকবার বলেছে আপনার ফেসবুকে আছি আসবো আমি আসলে এফডিসিতে কফি মানে এফডিসিতে কিন্তু শিল্পী সমিতিতে আমি আসছে মানে মানুষ আমাকে পছন্দ করতেই পারে মেয়ে মানুষ আমাকে দেখতে চাইতেই পারে আল্লাহ আমাকে সেটা চাওয়াই স্বাভাবিক আমাকে সৃষ্টির মধ্যে আলাদা বানিয়েছে বলেই তোমাকে দেখতে চাচ্ছে আমার মতো অনেক হাজার জায়েদ খান আছে কে কাকে দেখতে চায় সো এই যে এত এত মানুষ আপনাকে দেখতে চাচ্ছে ওদের মনের প্রশ্নটা আমি আপনাকে করে দেই মানে জায়েদ খান কি সিঙ্গেল স্টিল আমি সিঙ্গেল না আমি এই প্রশ্নটা পরে আমরা করতাম কিন্তু যেহেতু প্রসঙ্গ চলে আসে আগেই বলে দেই আমি বলে দেই এই তোমার কত দূরে যাবে আমি বুঝতে পেরেছি তার আগেই বলে দিতে চাই আমার কোথাও লুকানো কিছু নাই কি নাই বিয়ে শাদী সংসার কোনোদিন বের হবে বের হয় আবার কেউ তালাক না মানে এই নিয়ে তালাক না সরি সব বলে দিলে তা তুমি আমার মার্কেট কমিয়ে দিবা প্রেম ভালোবাসা তো ছিলই অস্বীকার করার কিছু কতদিন ধরে আপনি সিঙ্গেল অনেকদিনই মানে কতদিন পরে মিঙ্গেল হবেন এটা তো বলতে পারছি না সম্ভাবনা সেটা সম্ভাবনা না আমি তো খুঁজে বেড়াচ্ছি না আসলে বেসিক্যালি এগুলো আসলে হয়ে যায় আচ্ছা তাহলে জায়েদ খানের পছন্দের মেয়েটি কেমন হবে তার সে যার সাথে মিঙ্গেল হবে সে কেমন কি না আমি তো নিজেও তো খুবই যে সবার তো আমি তো নিজের জন্য আমি তো আমাকেও তো সবার পারফেক্ট নাও মনে হতে পারে আমি একটা জিনিস মনে করি রিলেশনের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি অ্যান্ড অনেস্টিটা খুব জরুরি দ্যাটস ইট মানে তোমাকে আমার সাথে আমার রিলেশন তুমি কিছু লুকাবে তোমাকে আমি কিছু জানতে পারবো না তুমি কোথায় আছো তুমি ফোন করলে আমি তুমি ধরবে না তিন ঘন্টা পড়বে একদিন দুদিন হতে পারে ফোন করলে বলবে যে আমরা ওখানে ছিলাম শুধু এক্সকিউজ শি শুড শি ইজ নট দ্য অনেস্ট আই থিংক সো হি ইজ নট ট্রান্সপারেন্ট কি মিডিয়ার কেউ হবে নাকি মিডিয়ার বাইরে না এমন কিছু কথা নাই আসলে আমরা আগে সারা জীবন নাম যশ সব কামাই মিডিয়ার থেকে তারপর বলি মিডিয়ার এই মেয়ে ভালো না মিডিয়ার এর ভালো না মিডিয়ার মেয়েরা তো ভালো আমি আমি তাদের সাথে এতদিন কাজ করছি কিভাবে আসলে ভালো মন্দ তো মিলি অল দ্য ফিঙ্গার্স অফ দ্য হ্যান্ড ইজ নট সেম ভালো মন্দ মিলি আমি অনেকগুলো নায়িকার সাথে কাজ করেছি কাউকে আমার মনে হয়েছে এরকম কাউকে মনে হচ্ছে ওরকম কারোর সাথে কেউ পরিপূরক না মানুষ তো জন্মগতভাবে সৃষ্টি এক এক রকম কেউ ট্রান্সপারেন্সি আমাকে আমাকে জিজ্ঞেস করলো যে কেমন মেয়ে চাই এখন আমি চাইলাম অনেক ভালো আমি নিজেই ভালো না তো কি লাভ হবে ট্রান্সপারেন্সির কথা বলছেন সেটা আপনার পক্ষেও করাটা কতটুকু মানে চ্যালেঞ্জিং সেটা তাকে দেখতে হবে আমি যদি ট্রান্সপারেন্সি না হই তাহলে আমি তো তাকে আপনাকে ট্রান্সপারেন্ট হতেই হবে সেটাই হতেই হবে আমি যদি সেটা হই তুমি কেন হবে না হ্যাঁ ট্রু দুজনের বোথ সাইড থেকে হতে হবে আচ্ছা যাই হোক আমরা সোশ্যাল মিডিয়াতে আবার চলে আসি আবার সোশ্যাল মিডিয়াতে যাই তুমি বলো আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন যেটা যে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি আপনার ফেসবুক যতটুকু আমি ঘাটাঘাটি করেছি সেখানে আমি দেখেছি 2012 থেকে এই অ্যাকাউন্টটা বাট আপনার অতটা বেশি আপনি অ্যাকটিভ না এখানে ছবি বলেন আপনার কার্যক্রম বলেন সোশ্যাল মিডিয়া বিমুখ আপনি বাট এই যে কিছুক্ষণ আগে আপনার ফ্যানই বললো যে আপনার কাজগুলো কোথা থেকে তারা দেখছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে খুঁজে পাচ্ছে বা দেখছে না এখন তাহলে প্রশ্নটা কি তোমার যে আমার প্রশ্ন হচ্ছে আপনার এই বিমুখতাটা কেন না কোনো ইচ্ছে করে বিমুখতা না আমি একটা মনে করি যেটা যদি আমার মাথাটা বা ব্রেনটা এটার মধ্যেই ঢুকে থাকে তাহলে আমি কাজ করব কিভাবে একসময় ফেসবুক ছিল না ফোন ছিল না মানুষ চলছে না কিন্তু এখন সময়ের সাথে এগুলো প্রয়োজন হয়ে পড়েছে এখন আমি তুমি দেখতে পাচ্ছ তারা বলো আমি কি করছি আগে তো জানাতে হতো বা ওইভান জানছে যে আমি কি করছি এনটিভির রূপকথাটা কেমন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি এটা তো আগে ছিল না তো আমি আসলে বেসিক্যালি যে খুব মানে ফেসবুক আমি তুমি বল জিজ্ঞেস করলাম ইনস্টাগ্রাম আমি কিন্তু ইনস্টাগ্রাম আসলে ইউজ করি কয়েকদিন চালাতে আমি ইউজ করি না মানে কিছু জিনিস আছে না মানুষের খুব সিরিয়াস এটাকে কোনো লোকজন রেখে এটাকে খুব অ্যাক্টিভ থাকা এই যুগের তালে এই যুগের প্রয়োজন হতে এটা আমার জন্য খুব প্রয়োজন আমি ফিল করছি আমাকে জানানো আমাকে প্রমোট করা এখন এই যুগে খুব বেশি জরুরি আমাকে মানুষ এই পেপারে যতটুকু না পড়বে তার চেয়ে আমাকে বেশি পেপারেও অনেক সময় এখান থেকে নিয়ে নিউজ নিয়ে নিউজ মানুষ আমার চেয়ে ফেসবুকে বেশি পড়বে তো আমি তোমার কথাটা ধরে বলতে চাইবেন আমি চাই না এটাকে আমি ফেসবুক ফ্রেক হয়ে যায় ফেসবুক ফ্রেক হয়ে গেলে বাইরে কাজে অনেক মনোনিবেশ কমে যায় আমি অনেকদিন দেখেছি আমার গোসল করা লেট হয়ে যায় আমার একটা শুটিংয়ে যেতে দেরি আমার একটা শুটিং আমার শুটিংয়ে যেতে দেরি হয়ে যায় আমি আমার ফ্যামিলির সাথে অনেক কিছু সামাজিকতা হারিয়ে ফেলেছি আমি একটা জায়গায় আমার বন্ধুদের সাথে যাচ্ছি আমি ওটার মধ্যে ডুবেছিলাম
এগুলো না মানুষকে অনেকটা অসামাজিক করে ফেলে অনেকখানি। সেক্ষেত্রে জায়েদ ভাই এই কথাটা আপনি খুব বলছেন এবং সেটা কিন্তু রিয়েলিটি, আপনি যেটা বলছেন সেটা রিয়েলিটি। বাট একজন নায়কের জায়গা থেকে, স্টারের জায়গা থেকে অনেক সারা পৃথিবীব্যাপী দেখি যে তারা এটা মেইনটেইন করেন, নিজের টাইম না দিতে পারলো মানুষকে দিয়ে মেইনটেইন করেন। আপনি রিয়েলাইজ করেন, আপনি বলছিলেন হ্যাঁ রিয়েলাইজ করি আমি, সামনেও কি এভাবে কখনো অর্গানাইজড হয়ে অ্যাক্টিভ হবেন? না অবশ্যই করতে পারেন, তো আগের চেয়ে বেশি হচ্ছে। ও যদি শ্রাবণ যদি 12 থেকে দেখে থাকে, 12 চেয়ে ইদানিং আমি একটু বেশি অ্যাক্টিভ ইদানিং। কিন্তু কিন্তু আপনি আপনার পার্সোনাল লাইফের কোনো কিছুই এখানে খুব কম এক্সপোজ না, সেটা একটা কারণ আছে আমি বলে দিই সেটা। হ্যাঁ সেটা কি কারণ? নায়ক রাজরাজ্জাক সাহেব আমাকে বলেছিলেন এবং ফারুক ভাই সোহেল রানা সাহেব তিনজনের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। ফারুক ভাই ছাড়া, ফারুক ভাই তো এখন সিনেমা ছেড়ে দিয়েছে, আমি যাদেরকে মুরব্বি মানি এবং যারা আমার উপদেষ্টা উপদেষ্টা, তারা আমাকে সবসময় বলে তুমি যখন রুমে ঘুমাতে যাও সেটা তোমার ব্যক্তি লাইফ, তুমি যখন ঘরে থাকো তোমার ব্যক্তি লাইফ, এখানে কারো অধিকার নাই তোমার ফ্যামিলির লোক ছাড়া। আমি কীভাবে ঘুমিয়ে আছি, বেঁকিয়ে বেঁকা হয়ে কিনা কোন বালিশে, এটা আমি কখনো মানুষকে দেখাতে রাজি না, তাহলে মানুষের আমার প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাবে। আমাকে তো মানুষ টিকিট কেটে হলে গিয়ে দেখে, আমাকে দেখে মানুষ ভিড় হয়। আমি যদি এখন রাস্তায় দাঁড়িয়ে চা খাই রাস্তার মোড়ে সবার মতো, তাহলে তো মানুষ আমাকে দেখবে না। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আমি ব্যক্তি লাইফ আমি কখনো দেখাবো না, আমার কাজগুলো আমার সামাজিকতা আমি দেখাতেই পারি। আমি আমি আমার শিল্পী সমিতি নিয়ে কি করছি, আমার কোন শিল্পীর বাসায় গিয়ে আমি তাকে ফুল দিয়ে উইশ করছি, আমার কোন মুভিটা আসতেছে আমি এটা দেখাতেই পারি। আমি আমার বাসায় আমি কিভাবে থাকি, আমার রুমটা, আমি আমার পায়ে ব্যথা পেলাম এখানে কেটে গেলাম ওইটুকু ছবি ছাড়লাম, আমি আমার জুতা কিনছিলাম সে জুতা ছোট হয়েছে পায়ে সেটাও যদি ছবি দিই, যেগুলো হচ্ছে আর কি আনফর্চুনেটলি বলতেছি, আমি দেখেছি অনেকে, আমি বৃষ্টিতে সাদে ভিজতেছি খালি গায়ে, সেগুলোও যদি আমি দিই তো মানুষটা আমার খুব চিপ মনে হয়।